আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি যে অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে আছি, একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন, এই অ্যাপার্টমেন্টটা আপনার। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ক্যাবিনেটের স্ট্রাকচার, আবার ক্যাবিনেটের ফ্রেমিংটা কমপ্লিট হয়েছে, পাশে আরেকটা ক্যাবিনেট আছে সেটাও কমপ্লিট হয়েছে, এগুলোর উপরে সাদা বসবে, ডিজাইন হবে। আপনি হলে কী করবেন, কী ম্যাটেরিয়ালস ইউজ করতেন? বাজারে তো অনেক ম্যাটেরিয়ালস আছে ইন্টেরিয়রে, কী ম্যাটেরিয়ালস আপনার আপনার ডিউরেবিলিটি কীরকম? আপনি সাপোজ ধরেন 10 ইয়ার্স আপনি ইন্টেরিয়র এটা রাখবে, গল্পে ভেঙে আবার নতুন করে করবেন, তাহলে 10 ইয়ার্স যদি আপনি রাখতে চান তাহলে কোন ম্যাটেরিয়ালসটা ইউজ করলে আপনার কস্ট সেভ হবে, প্লাস হচ্ছে আপনার আপনার বাজেটের মধ্যে সেটাকে কোপ আপ করা যাবে। আবার আপনি চিন্তা করছেন, না আমি এই আমার অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমি সেটা স্থানান্তর হবে 50 ইয়ার্স 60 ইয়ার্স 70 ইয়ার্স করতে যাচ্ছে, তাহলে কী ম্যাটেরিয়ালস ইউজ করবেন? একটু সুদূর প্রসারের চিন্তাভাবনা। আবার চলে আসুন, আমরা যেমন হচ্ছে প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা নিলে ভালো হবে, সেটা হচ্ছে আমার হচ্ছে যে একটি প্রবলেম হয়, আমাদের যেমন সর্বপুরি বাংলাদেশ 6টা ঋতু আমাদের দেশে আছে, বিভিন্ন সময় প্রকৃতি বিভিন্ন আচরণ করে, এই প্রকৃতির আচরণের সাথে আমার ইন্টারভিউটা যেন একসাথে একই সুরে চলতে পারে। আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যখন আমরা রঙের কাজগুলো করে থাকি, অনেক ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানি বা হচ্ছে অনেকেই ডিজাইন করার পরে হচ্ছে কাজ ডিজাইন অনেক সুন্দর, ম্যাটেরিয়ালস এক্সিবিউশনের সময় এক্সিবিউশনটা সুন্দরভাবে প্রভাবি হয় না, তো সেটার ফ্যাক্টরগুলো কী কী ব্যাপারগুলো সেখানে কনসিডারেশন করা হয়? পেইন্টের মধ্যে ফেরাস অক্সাইড, ফ্রেড অক্সাইড অথবা হচ্ছে লেড, ক্রোমিয়াম, এগুলো কত কী পরিমাণ মিশাতে হবে, কীভাবে করলে হচ্ছে আপনার ওয়াইডিং অ্যাকশন থেকে আপনার ক্যাবিনেটটা ভালো থাকবে, সেটা কিন্তু কনসিডারেশন একটা ব্যাপার। আর আমরা সবচেয়ে আপনাকে সবচেয়ে বড় হচ্ছে আমরা ইকোনমিক সার্ভিস দিয়ে থাকি, এবং আপনাকে সেই কাউন্সেলিংগুলো ইন্টারভিউ করার জন্য যে কাউন্সেলিংগুলো রয়েছে সেই কাউন্সেলিংগুলো আপনার ফ্রিলি দিতে পারি, এবং আমরা ডিজাইনও আমরা ফ্রি দিই, প্লাস হচ্ছে ফ্রি সার্ভিস যেটাকে বলা হয় ডিজাইন এক্সিবিশন, এবং ডিজাইন কীভাবে করলে আপনার অ্যাপার্টমেন্ট আরও সুন্দর হবে এবং আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে নাম দিলে কত সুন্দর যে ফুটে উঠবে, আপনার আপনার বাসায় যখন ঢুকবেন তখন হচ্ছে আপনার স্ট্রেস ফ্রি একটা জোন, আপনার সারাদিনের কর্মক্লান্তি দূর হয়ে যাবে যখন আপনি বাসায় ঢুকবেন। আবার স্পেস সেভিং একটা ব্যাপার থাকে, এবং একটা একটা ফার্নিচার সেটাকে মাল্টি ডাইমেনশনাল বা মাল্টি ফাংশনাল কীভাবে করা যায় সেই চিন্তাগুলোকে একত্রিত করেও আমরা করে থাকি, এবং আমাদের কাছ থেকে আপনি যদি সার্ভিস নিতে চান বা আমাদের মধ্যে এমন কী আছে যেন আপনারা আমাদের কাছে আসবেন, সেই ব্যাপারগুলো আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আমরা ডিজাইনের জন্য কোনো চার্জ নেই না, আপনাকে ফ্রি ডিজাইন কাউন্সেলিং করবো, আপনার ইমাজিনেশন কে আরও স্ট্রেংথেনিং করবো, এবং আপনার ম্যাটেরিয়ালসটা আপনি কত ইয়ার্সের জন্য চান ইন্টারভিউ সেই ব্যাপারগুলো আপনাকে অ্যানসিওর করবো, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা ফ্লেক্সিবল, আমরা রিজিড নই, যে কোনো ম্যাটেরিয়ালস যে কোনোভাবেই আমরা কাজ করে থাকি। আপনি আপনার বাসাকে যদি স্পিরিচুয়াল টাইপ ডিজাইন নিয়ে আসতে চান বা এইখানে আপনি অ্যাকোমোডেশন করতে চান সেই ডিজাইনগুলো আমরা করে থাকি, বাট কোনো চার্জ হবে না তার জন্য। এবং মার্কেটের মধ্যে আপনাদেরকে বেস্ট এবং ইকোনমিক প্রাইস দিতে সচেষ্ট থাকবো, আশা করি আপনারা আপনাদের ইন্টারভিউ ডিজাইন এবং ডিজাইন ক্ষেত্রে কমেন্টস পাশে থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।